ফের চালান বাহিনী বাড়িবোঝাই ডাম্পার আটক করল পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে খণ্ডঘোষ থানার লেতনা এলাকার বালিখাত থেকে বালি বোঝাই করে একটি ডাম্পার বাঁকুড়া বর্ধমান মূল সড়ক ছেড়ে খণ্ডঘোষ বাদুলিয়া রুটে গ্রামের ভিতর দিয়ে বর্ধমানের দিকে যাচ্ছিল। খণ্ডঘোষ থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে খণ্ডঘোষের বাদুলিয়া রুটের বেরুগ্রাম মোড় থেকে বালি বোঝাই ডাম্পারটিকে আটক করেছে। পুলিশ সূত্রে আরও জানা যায়, ওই ডাম্পার চালক দেবদোয়াল বাউলির কাছ থেকে বৈধ নথি ও বালির চালান দেখতে চাইলে তিনি কোনো কিছুই দেখাতে পারেননি। বেরুগ্রাম মোড় থেকে ডাম্পারটিকে আটক করা হয় এবং ডাম্পার চালক দেবদোয়াল বাউলিকে গ্রেপ্তারও করা হয়। বুধবার খণ্ডঘোষ থানার পুলিশ ওই ট্রাক চালক দেবদোয়াল বাউলিকে বর্ধমান আদালতে পেশ করেছে। খণ্ডঘোষ থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। ফের চালান বাহিনী বাড়ি বোঝাই ডাম্পার আটক করল পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে খণ্ডঘোষ থানার লেতনা এলাকার বালিখাত থেকে বালি বোঝাই করে একটি ডাম্পার বাঁকুড়া বর্ধমান মূল সড়ক ছেড়ে খণ্ডঘোষ বাদুলিয়া রুটে গ্রামের ভিতর দিয়ে বর্ধমানের দিকে যাচ্ছিল। খণ্ডঘোষ থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে খণ্ডঘোষের বাদুলিয়া রুটের বেরুগ্রাম মোড় থেকে বালি বোঝাই ডাম্পারটিকে আটক করেছে। পুলিশ সূত্রে আরও জানা যায়, ওই ডাম্পার চালক দেবদোয়াল বাউলির কাছ থেকে বৈধ নথি ও বালির চালান দেখতে চাইলে তিনি কোনো কিছুই দেখাতে পারেননি। বেরুগ্রাম মোড় থেকে ডাম্পারটিকে আটক করা হয় এবং ডাম্পার চালক দেবদোয়াল বাউলিকে গ্রেপ্তারও করা হয়। বুধবার খণ্ডঘোষ থানার পুলিশ ওই ট্রাক চালক দেবদোয়াল বাউলিকে বর্ধমান আদালতে পেশ করেছে। খণ্ডঘোষ থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা।